সেই ক্ষেত্রে এলাকার আইন শৃঙ্খলা, জনগণের জানমাল রক্ষা সহ যাবতীয় বিষয়গুলো অলরেডি পুলিশের কার্যক্রম সব জায়গায় শুরু হয়ে গেছে। যে সমস্ত থানা ইতিপূর্বে জনগণের বন্ধু ছিলেন, আগামীতে আরো বেশি জনগণের সেবক, এখন জনগণের সেবক হিসেবে পুলিশ কাজ করবে। সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া সদর হরনানপুর বাজার প্রাণকেন্দ্রে, এবং আমার পিছনে যদি আপনাদের একটু দেখানোর জন্য আমি চেষ্টা করি, আমার পিছনে কিন্তু উপস্থিত আছে যে আমাদের দেশের যে আইন শৃঙ্খলার বাহিনী। তো আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষভাবে তাদের উপরে বেশ কিছু অত্যাচার হয়েছে, এবং আজকে তারা নতুন করে আবার কিন্তু তারা কিন্তু জনগণের মাঝে ফিরে আসছে, এবং তারা কিন্তু মূলত প্রকৃতপক্ষেই জনগণের বন্ধু হতে চায় এবং জনগণের জন্য মূলত তারা কাজ করতে চায়। তো এই বিষয়টা নিয়েই আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং দেখেছি কিন্তু এই যে কুষ্টিয়া ইবি থানার যে হরনানপুর ক্যাম্পের ক্যাম্প আইসি, তিনি এই হরনানপুর বাজার বিভিন্ন জায়গায় কিন্তু জনগণের সাথে তিনি কিন্তু অলরেডি পরিদর্শন করছে। ইতিপূর্বে তিনি কিন্তু হরনানপুরতে দুইটা শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে হরনানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং হচ্ছে হরনানপুরতে বালিকা বিদ্যালয়, তিনি কিন্তু সেই প্রতিষ্ঠানে যেয়ে কিন্তু তারা তাদের সাথে কিন্তু যে সমস্ত শিক্ষার্থী আছে তাদের কাছে কিন্তু তারা আলাপ আলোচনা করেছে, এবং শিক্ষার্থীদের কাছে কিন্তু তিনি কিন্তু কলম পর্যন্ত তিনি কিন্তু দিয়েছেন। তো আজকে তাদের যে যে নতুন রূপে ফিরে আসা, আসলে সেই বিষয়টা নিয়েই আমি একটু ক্যাম্প যে আইসি আছে তার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, প্রথমে ইসুফ ভাই, আমি তো আপনার মাধ্যমে জানতে চাচ্ছি, আপনার তো দীর্ঘদিন কয়েকদিন ধরে তো আপনার তো বেশ একটু বেশ ঝামেলার মধ্যে ছিলেন, তা আবারও আপনারা জনগণের মাঝে ফিরে আসলেন। তা আমরা তো দেখলাম যে আপনি যেহেতু এখানে অত্যন্ত চৌকসভাবে কাজ করার চেষ্টা করেন এবং জনগণের সাথে আপনাদের কাজ, তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে আপনারা বিভিন্ন বিশেষ করে দুইটা প্রতিষ্ঠান আপনারা অলরেডি ভিজিট করছেন এবং তাদের সাথে মত বিনিময় করেছেন, বিশেষ করে শিক্ষার্থী। তো এই যে কাজগুলো করলেন, পাশাপাশি আমরা এটা লক্ষ্য করে দেখলাম যে আপনার হরনানপুর বাজারে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি কিন্তু আপনার টিম নিয়ে কিন্তু আপনি দেখতেন, আসলে এই যে কাজটা এই যে করার পিছনে সেটা একটু যদি বলতেন। জি, ধন্যবাদ আর কে নিউজ 24 সহ অন্যান্য যারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি হরনানপুর পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে। তো আজকে মূলত যেটা আমাদের যে এই যে নতুন পুলিশিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে দেশের যে পরিবর্তন এবং পরিবর্তিত অবস্থানে আমাদের যে আজকে এই যে টহল জোরদার করলাম হরিণানপুর পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে, এর মধ্যে আমাদের ইবি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ এবং মিরপুর সার্কেল সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক স্যার, আপনারা জানেন যে এই যে আন্দোলনের সময় যে আমরা ছাত্রদের নিরাপত্তা সহ পারিপার্শ্বিক যে নিরাপত্তা এগুলো যথাযথভাবে দিয়েছিলাম, তো তারপরে জনগণ এবং ছাত্রদের সাথে আমাদের একটা মত বিরোধ হয় এবং একটা দূরত্ব তৈরি হয়। তো যাই হোক, সেটা আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ছিল হরিণানপুর ইউনিয়নে রকি এবং সাগর, তাদের মাধ্যমে তাদের যে ছাত্র আন্দোলনের যারা ছিলেন তাদের মাধ্যমে আমরা একটা উভয় সমন্বয় করে একটা টহল দিলাম, এবং আপনি জানেন বা আপনি বলেছেন যে হরিণানপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং হরিণানপুর বালক উচ্চ বিদ্যালয় সহ লক্ষণ জোট মিল এবং পুরা বাজার এলাকা টহল দিলাম আমরা একত্রে, আপনারাও সঙ্গে ছিলেন। তো এই যে সার্বিক যে নিরাপত্তার দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি, সেই ক্ষেত্রে এলাকার আইন শৃঙ্খলা, জনগণের জানমাল রক্ষা সহ যাবতীয় বিষয়গুলো অলরেডি পুলিশের কার্যক্রম সব জায়গায় শুরু হয়ে গেছে। যে সমস্ত থানা একটু বেশি সংস্কার করার প্রয়োজন সেখানে ব্যতীত বাংলাদেশের সকল থানায় কার্যক্রম শুরু সহ আমাদের হরিণানপুর ক্যাম্পের কার্যক্রম আমরা চালু রেখেছি। আপনাদের নিরাপত্তার জন্য প্রয়োজন হলে আমাদেরকে ফোন দিবেন, আমাদের জরুরি সেবা 111 ফোন দিবেন, থানায় যোগাযোগ করবেন, কোনো প্রবলেম নাই। আর বাজার কেন্দ্রিক আমাদের টহল জোরদার, প্লাস এলাকার গ্রামের প্রত্যেকটা গ্রামে আমরা রাত্রিকালীন টহল ডিউটি, দিনের কালে ডিউটি, সমস্ত কিছু আমরা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আর একটু আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি, আপনাদের যেটা আপনি বললেন যে এই যে দূরত্বটা সৃষ্টি হয়, তো সেক্ষেত্রে এখনো জনগণের মাঝে কিন্তু আমরা এই জিনিসটাকে লক্ষ্য করতে চাই যে আসলে পুলিশ কখনো কিন্তু জনগণের বন্ধু নাই, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? না, এ বিষয়ে আমি আপনার একমত না, পুলিশ ইতিপূর্বে জনগণের বন্ধু ছিলেন, আগামীতে আরো বেশি জনগণের সেবক, এখন জনগণের সেবক হিসেবে পুলিশ কাজ করবে, এবং জনগণ আমরা যথেষ্ট পরিমাণ সাড়া পেয়েছি বিধায় কিন্তু আমরা বাইরে এই বের হতে পেরেছি। আপনারা আজকে দেখলেন যে বাজারের জনসাধারণ, বাজারের দোকানদার প্লাস ছাত্ররা সবাই আমাদেরকে বরণ করে নিয়েছেন, তাদের উৎসাহ উদ্দীপনায় স্বাগত জানিয়েছেন, স্কুলের ছাত্ররা আমাদের সাথে ছিলেন, তাদের মনের মধ্যে আমার মনে হয় আর কোনো দূরত্ব নাই পুলিশ এবং জনগণের মধ্যে। তার মানে সার্বিকভাবে এখন আপনারা জনগণের সাথে আপনার কাজ করতে নতুন করে? অবশ্যই, আমরা জনগণের সাথেই কাজ করি, আমাদের কাজটা জনগণকে নিয়ে, জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে এবং তাদের সহযোগিতা, শ্রদ্ধা, ভালোবাসা ছাড়া আমাদের কাজে সফলতা আশা করতে পারে না বিধায় তাদের সাথে আমাদের যথেষ্ট পরিমাণ আন্তরিকতার সাথে আমরা কাজ করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই যে এতক্ষণ ধরে যে কুষ্টিয়া হরনানপুর পুলিশ ক্যাম্পের যে সুযোগ্য আইসি মহোদয় ছিলেন ইউসুফ ভাই, তো আমি তার সাথে তার এই যে আজকে যে কর্ম যে বিষয়টা সেই কর্ম বিষয়টাকে আমি সরাসরি আপনাদের সামনে সব তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম।